হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুভ নববর্ষ, তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন, ভালোবাসা। তো আজকে সারাদিন আমরা কি কি করব, কোথায় যাব, তোমাদের সবটাই শেয়ার করব। তো তার আগে দেখো আমাদের বাড়িতে কে চলে এসছে, চলে আসো এদিকে, কুটুম এসছে। হাই ফ্রেন্ড। তাই কুটুম এতক্ষণ এসে আমাদের কাজ করছিল, যেহেতু আমার শরীরটা খুব খারাপ, তো এখন রান্না বান্না হবে। তো চলো, তোমরা সারাদিন ধরে দেখতে থাকো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি কি করব না করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর সকাল থেকে তো ব্লগটা স্টার্টই করতে পারিনি, এখন এখন বাজে বেলা 12টা বেজে গেছে। তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, এখন ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে ডালের জল, আর একদিকে ননদ বদিনে গল্প করছে। তোমরা শোনো আমরা কি কি গল্প করছি। আর এই যে আমার ননদ রায় ভাগিনী বসে আছে, আর এই যে আমি। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্না কি কি রান্না হয়, কি কি করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু কোথাও যাবে না, ঠিক আছে? কিছু বলবে না তুমি? আমার বৌদি রান্না করতে একটু ভালো পারে না, আমি রান্না করে একটু খাবো। হ্যাঁ, ও রান্না করে খাবে, আর কেমন রান্না করে সেটাই দেখবো, যে ভালো ভালো না খারাপ সেটাই খেয়ে আজকে দেখবো, ঠিক আছে? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, তারপরে আমার ননদকে বললাম মশলা বেটে দিতে, আর ওইদিকে আমি মাংস দিতে চলে গেছি, আর এইদিকে যে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে লাল ভোলা মাছ, তো সেই ভোলা মাছ মা হচ্ছে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। তো চলো এবার আমি রান্নাটা বসিয়ে দিই। তো এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা রান্নাটা দেখে নাও কী করে রান্নাটা করি। তো এই যে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, যেহেতু ভোলা মাছ, ভোলা মাছ তো ঝাল ছাড়া কোনো কথাই হবে না। তো আর এইদিকে বসিয়ে দিলাম হাঁড়িতে জল, যেহেতু আমি, তোমরা যারা যারা দেখো আমার ব্লগটা সবাই দেখো যে আমি এক উনুনে জল বসিয়ে দিই, যেহেতু এটা দুদিকে উনুন, কেননা ওই জলটা তরকারির ভিতর দিয়ে দিই। তো তারপরে আমি আবার এদিকে চলে আসলাম, এই যে মাংস টাংস ধুয়ে রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই আবার কাঁচামিটা আম দিয়ে নিয়ে এসে দিয়েছে, তো বললো আমাকে আমগুলো কেটে মাখা করো। তো আমি আবার আমার ননদকে বললাম যে ঠিক আছে তুই মাছটা ভাজতে লাগ, আর এদিকে আমি আমটা কেটে মেখে নিই। তো দেখো কী করে আমটা মাখা করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই যে দেখো, এরপর চলে আসলাম রান্নাঘরে। তো এই যে হয়ে গেছে মাছের ঝাল, সেটা দেখাতে, আর এই যে এইদিকে আমি আম মেখে ফেলেছি, তো খাওয়াও হয়ে গেছে অর্ধেক। এই যে আমার মেয়ে বসে আছে আম খাচ্ছে, তো আমরা সবাই মোটামুটি খাচ্ছি আর কি। আর ওইদিকে চলো চলে এসছে আমার নন্দে জামাই, চলো তোমাদের দেখিয়ে দিই নন্দে জামাইকে, সেও বসে গেছে আম নিয়ে। এই যে এই দেখো আম নিয়ে বসে গেছে, তো কাঁচা মিঠা আম কি না সবাই খাচ্ছে, দেখো আম খাচ্ছে বসে। তা আমি বলছি এসেই আম নিয়ে বসে পড়েছো, একটু এদিকে চলো, তো বলছে এত গরম লাগছে সের জন্য বসে আম খাচ্ছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই ডাকাডাকি করছে, যেহেতু এত গরম পড়ছে টমিকে স্নান করাতে হবে, তো টমিকে স্নান করাচ্ছে, বললো একটা শ্যাম্পু এনে দাও। তো আমি আবার শ্যাম্পুটা দিয়ে আসলাম, তো বললাম ওকেও একটু ভিডিও করি, তো ওকেও একটু ভিডিও করছি, তো ও স্নান করছে, দেখো গরমকালে কেমন চুপ করে থাকে। আর ওইদিকে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে, মানে মাংসটা হয়ে গেছে। তো দেখো কারা কারা এভাবে করে রান্না করো, দেখেছো কত সুন্দর রান্না হয় উনুনে, পুরো একদম লাল ঝোল টকটক করছে কালার। তো চলো বন্ধুরা, আমাদের রান্না বান্না সব কমপ্লিট, তো কী কী রান্না হলো তোমাদের এবার সেটা দেখিয়ে দেবো। তো দাঁড়াও একটু গরম মশলা মাখিয়ে নিই। ও রান্না করতে করতে তার মধ্যে আবার ভিডিও শ্যুট হচ্ছিলো, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, তো তোমরা নিশ্চয়ই দেখেছো রিলসে। তো এই যে এবার চলে আসলো আমাদের খাওয়া দাওয়ার পালা, এই দেখো আমরা সব বসে পড়েছি, আমার মেয়ে, আমার ননদের ছেলে, নন্দে জামাই আর তোমাদের দাদা ভাই।
তোমাদের আজকের মেনু হলো ভোলা মাছের ঝাল, চিকেন কষা, আর আম দিয়ে টক ডাল, চাটনি আর পাঁপড় ভাজা। তো সবাই খেতে বসেছে, আর এদিকে আমি পরিবেশন করছি, আর এদিকে আমার ননদ ক্যামেরা করছে। তো যেহেতু আজকে এমন একটা দিন, শুভ নববর্ষ, সেটা তো স্মৃতি করে রাখতেই হবে, তাই না? সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, আনন্দটাই আলাদা। তো তারপরে হচ্ছে ওইদিকে ওরা সব খাচ্ছে, আর এদিকে গল্প গুজব হচ্ছে, আড্ডি আর কি হচ্ছে। আর ওদিকে মা আবার পাঁপড় ভাজা নিয়ে আসলো, পাঁপড়ের কথা মনেই ছিল না, নিয়ে এসে দিল। তো ঠিক আছে, চলো বন্ধুরা। তো বন্ধুরা, এই যে তারপরে দেখো রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য। এই যে আমি আর এই যে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই বাইরে, যেহেতু একটু খাওয়া দাওয়ার পর একটু সমস্যা হয়েছিল, বাড়িতে একটু প্রবলেম হয়েছিল। আসলে আমার শাশুড়ির শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তারপর আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে এখন আমরা রেডি হয়ে চলে এসেছি মেলায়। তো এই যে দেখো চলে এসেছি মেলায়। তো দেখো মেলায় প্রচণ্ড গরম, যেমনি তেমনি লোক, আর দোকানপাট দেখো কত। আর আমার মেয়ে একটু একটু করে ঘুরছে আর বলছে যে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। তো ওর বাবা নিয়ে গেলো ওকে আইসক্রিম কিনতে। তো দেখো এই যে এখন আইসক্রিম কিনবে। আর এইদিকে দেখো গাজনের লোক, এরকম মেলায় কত লোক, প্রচণ্ড ভিড়, ভিড়েতে ঘেমে যাচ্ছি। আর তোমাদের দাদা ভাই রেগে যাচ্ছে, বলছে এত ভিড়ের ভিতরে ভালো লাগছে না, অস্থির করছে। আর আমি তোমাদের অল্প অল্প করে ভিডিওটা শেয়ার করছি। তো তারপরে একটা ফাঁকা জায়গায় গিয়ে এই যে মেয়েকে আইসক্রিম কিনে দিল, যেহেতু মেয়ে বারবার বলছে মা গরম লাগছে। তো তোমাদের দাদা ভাই বললো যে ঠিক আছে চলো আইসক্রিম কিনে খাওয়া যাক। তো আইসক্রিম কিনে এই যে খাওয়া দাওয়া হলো, এই যে চলে আসলাম একটা ফাঁকা জায়গায়। তো আইসক্রিমটা ঠিক আমার ভালো লাগেনি, তো মোটামুটি। তো মেলাতে তো সেরকম আর কিছু ভালো মানে খেতেও ইচ্ছা করছিলো না, এত গরম, দেখো কীভাবে লাগছে গরম। আর এইদিকে দেখো প্রচুর জিনিস উঠেছে, ফুলদানি, খেলনা, প্রচুর প্রচুর জিনিস, দেখো খুব সুন্দর লাগছে, খুব আনন্দও করেছি মেলায়, কিন্তু গরমও ছিল প্রচণ্ড। তারপরে দেখো আমার মেয়ে চলে আসলো, বলল যে হাতে মেহেন্দি পড়বে। তো যেটা দেখছে সেটাই বায়না করছে। তারপর ওকে হাতে মেহেন্দি পরানো হলো, ওদের দেখো মেহেন্দি পরছে আর হাসছে, দেখো কত আনন্দ করছে, মনে হচ্ছে যা যা দেখছে সেটাই ও কিনবে, সেটাই নেবে। তো ওকে মেহেন্দি পরানো হলো, আর আমি ওই দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি কী কী কিনি। তো আমিও কিছু কিছু কেনাকাটি করেছি, তো তোমাদের সাথে সময় পেলে সেটা সেগুলো শেয়ার করব। তো এই যে দাঁড়িয়ে আছি, এত গরম লাগছে গরমের মধ্যে। তোমাদের দাদা ভাই দেখো অস্থির হয়ে গেছে, ঘেমে যাচ্ছে, আর বকছে বলে বাড়ি চলো বাড়ি চলো, আর মেলায় ঘুরতে হবে না। আর প্রচণ্ড লোক দেখো, আর আমার মেয়ে দু হাত ভরে মেহেন্দি পরেই যাচ্ছে, আর এদিকে হাসছে, আর আমাকে বলছে যে মা তুমি পড়বা মেহেন্দি, আমি যে তুই পর। তো তারপরে চলে আসলাম একটু এদিকটায়, একটু কিছু খেলনাবাটি কিনবে বলে। তো কিনলো কয়েকটা রান্নাবাটি, খেলনাবাটি কিনলো, ওই যে দেখাচ্ছে ওর বাবাকে। তো এখন ওইগুলো কিনে দিতে হবে, খেলনাবাটি কত রয়েছে তারপরেও এখন ওইগুলো কিনতে হবে। আর এদিকে আমি একটা ফটো কিনে নিলাম আমার মন্দিরের জন্য ভোলে বাবার। আর ওইদিকে তারপরে হলো দেখা হয়ে গেল আমার ননদের সাথে। তাদের খুঁজে খুঁজে তো আর পাওয়াই যাচ্ছিলো না, তারপরে ওদের সাথে দেখা হলো। চলো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করে দিই। আর এদিকে দেখো কত লোক, মানে প্রচুর দোকান দিয়েছে, মানে খুব ভিড় হয়েছে, আর তেমনি গরম। তো এই দেখো এদিকে আমি আমার ননদদের খুঁজছি, মেলায় এসে হারিয়ে ফেলেছি, আর এদিকে একটু একটু করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো তারপরে দেখো এই যে আসছে, এইবার ওদের সাথে দেখা হলো, এই যে সবাই ফ্যামিলি সব একসাথে হলাম এইবার। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কেননা প্রচণ্ড গরম লাগছে আর তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করতে পারছি না। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখছো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই পাশে থাকো। আর তোমাদের শুভ নববর্ষটা পুরো ভালোভাবে কাটুক, নতুন বছর, নতুন লোকজন, সব কিছু ভালোভাবে কাটুক, ভালো করে আনন্দ করো, এনজয় করো। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
তো টাটা বাই বাই চলো গুড নাইট এখন আমরা সবাই বাড়ি যাবো চলো।